চাই না, বা আমি চাই না যে আমার টিম এই এত বড় সম্মান থেকে, এত বড় একটা সুযোগ থেকে বঞ্চিত হোক। শেষ মুহূর্তে চমক দেখালো নাফিসা কামাল, পিছনে ফেলল ফরচুন বরিশালকেও। দর্শক, বিপিএল এর এবারের আসরে একের পর এক অঘটনের জন্ম দিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা বিপিএল এর শুরু থেকেই একের পর এক ম্যাচ হারলেও পরে টানা ছয় ম্যাচ জিতে দাপুটের সঙ্গে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। যদিও এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে সাত জয় ও তিন হার নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা। আর তাই এবার সেমিফাইনাল মিশন নিশ্চিত করতেই শেষ মুহূর্তে দলে ফেরালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নারিন ও অ্যান্ডারসেলকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারদের দলে ফেরানোর কথা ছিল ফরচুন বরিশালের, তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। কেননা এর আগেই দলে সাইন ইন করেছে নাফিসা কামাল। আর তাই শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটারকে দলে ফিরিয়ে যেন রীতিমতো চমক দেখালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তো দর্শক, এবারে বিপিএলে কার হাতে দেখতে চান ফাইনাল ট্রফি, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।